সবাইকে জানাই শুভ দিন। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করেছেন। আগের ক্লাসে আপনি ফরম্যাটিং বার এবং ফাইল মেনু সম্পর্কে শিখেছেন। আপনারা সবাই জানেন যে সপ্তাহের প্রথম পাঠে আপনারা নতুন কিছু শেখেন এবং পরবর্তী ক্লাসে আপনারা কি শিখেছেন তার উপর চর্চা করেন। সুতরাং আজকের ক্লাসে আপনি চর্চা করবেন যা আপনি আগের ক্লাসে শিখেছেন এবং তারপর আপনি এডিট মেনুর কিছু পার্টগুলি সম্পর্কে জানতে পারবেন। আপনারা কি বলতে পারেন আমরা কেন ফরম্যাটিং বার ব্যবহার করি? ফরম্যাটিং বারের সাহায্যে আপনি আপনার পাঠ্য বা অনুচ্ছেদের সব ধরন ফরম্যাটিং করতে পারবেন, যেমন বোল্ড, ইটালিক্স, আন্ডারলাইন, টেক্সটের স্টাইল পরিবর্তন বা টেক্সটের রং পরিবর্তন। আপনি কি বলতে পারেন আমরা কেন নিউ অপশনটি ব্যবহার করি? নিউ অপশনের মাধ্যমে আপনি একটি নিউ পেজ বা একটি নিউ ডকুমেন্ট আনতে পারেন। আপনি অনেকগুলি নিউ পেজ আনতে পারেন এবং সেগুলির ওপর অনেক ধরনের কাজও করতে পারেন। আপনি কি বলতে পারেন এক্সপোর্ট অ্যাজ পিডিএফ দিয়ে কি হয় এবং পিডিএফ এর সম্পূর্ণ নামটি কি? এক্সপোর্ট অ্যাজ পিডিএফ অপশনটি দিয়ে আপনি আপনার ডকুমেন্টকে পিডিএফ ফরম্যাটে রূপান্তরণ করতে পারেন। এটি আপনার ডকুমেন্টকে নিরাপদ করে তোলে। এখন পিডিএফ ডকুমেন্টকে কেউই কোনো রকমের এডিটিং করতে পারবেন না। আপনি শুধুমাত্র এই ধরনের ডকুমেন্টকে পড়তে পারেন এবং পিডিএফ এর সম্পূর্ণ নামটি হলো পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। আপনি কি বলতে পারেন আমরা কেন রিসেন্ট ডকুমেন্টস ব্যবহার করি? রিসেন্ট ডকুমেন্টস অপশনটি দিয়ে এই মাত্র যে ফাইলগুলি ওপেন হয়ে আছে তা আপনি দেখতে পারেন এবং তাদের মধ্যে কাজও করতে পারেন। আপনি কি বলতে পারেন স্লাইড পেন এবং স্লাইড লেআউটের মধ্যে কি পার্থক্য? স্লাইড পেন ইমপ্রেস ফাইলের বাম দিকে থাকে, যেখানে আপনি সমস্ত স্লাইডগুলিকে দেখতে পারেন এবং আপনারা ইচ্ছে অনুসার আপনি একটি স্লাইড থেকে অন্য স্লাইডে যেতে পারেন। যেখানে আপনি স্লাইড লেআউট ইমপ্রেসের ডান দিকে থাকে সেখানে দেখতে পারেন এবং আলাদা আলাদা ধরনের লেআউটগুলিকে সিলেক্ট করতে পারেন এবং আপনি সেই একইভাবে স্লাইডগুলিকে পরিবর্তন করতে পারেন। আপনি কি বলতে পারেন এক্সিট দিয়ে কি হয়? এক্সিট দিয়ে আপনি আপনার ফাইলকে ক্লোজ করতে পারেন এবং আপনার ডেস্কটপে ফিরে আসতে পারেন। এখন আপনারা সবাই আপনাদের কম্পিউটার সুইচ অন করুন এবং আপনাকে বলা পদ্ধতি অনুসারে ইমপ্রেস ফাইলকে ওপেন করুন। তবে এখন আজকের ক্লাস শুরু করা যাক। তবে প্রথমে জেনে নেওয়া যাক আজকের ক্লাসে আমরা কি শিখব। আপনাদের সবাইকে একটি লাইন টাইপ করতে হবে এবং তারপর সেটিকে কপি ও পেস্ট করতে হবে। তারপর আপনারা শিখবেন আনডু, রিডু, কাট, সিলেক্ট অল, একটি স্লাইডকে ডিলিট করা এবং ফাইন্ড অ্যান্ড রিপ্লেস সম্পর্কে। তারপর আপনারা ফাইল অপশনের কিছু অপশন সম্পর্কে চর্চা করবেন, যেমন পিডিএফ কনভার্ট করা, একটি ফাইলকে সেভ করা এবং ফরম্যাটিং বার ব্যবহার করা। এখন আসুন আজকের ক্লাস শুরু করা যাক। প্রথমে আপনারা সবাই দেওয়া লাইনটি টাইপ করুন। আপনারা কি সবাই দেওয়া লাইনটি টাইপ করেছেন? এরপর
আপনারা সবাই এই লাইনটিকে 5 বার কপি এবং পেস্ট করুন। আপনি আগেই রাইটার মডিউলে কপি পেস্ট সম্পর্কে শিখেছেন। যদি আপনারা কপি পেস্ট করতে কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে ভিডিওটি দেখুন এবং শিখুন। কপি অ্যান্ড পেস্ট এই অপশনটির ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম সম্পূর্ণ টেক্সটকে সিলেক্ট করব এবং তারপর এডিট মেনুতে গিয়ে একবার ক্লিক করব এবং সেখান থেকে কপি অপশনটিতে একবার ক্লিক করব। আপনাদের সিলেক্ট করা টেক্সটটি কপি হয়েছে। আমরা আবার এডিট মেনুতে যাব এবং সেখানে পেস্ট অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের টেক্সটটি পেস্ট হয়েছে। আমরা আবার এন্টার বাটন প্রেস করে অন্য লাইনে যাব এবং এডিট মেনুতে যাব এবং সেখানে পেস্ট অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের কপি করা লাইনটি পেস্ট হয়েছে। আমরা আবার পরের লাইনে গিয়ে কন্ট্রোল ভি প্রেস করব। আপনারা দেখতে পাবেন আপনারা যতবার কন্ট্রোল ভি প্রেস করবেন আপনাদের কপি করা লাইনটি ততবারই পেস্ট হবে। এইভাবে আমরা কপি এবং পেস্টের ব্যবহার শিখলাম। আপনারা কি সবাই কপি পেস্ট করে নিয়েছেন? যদি না করে থাকেন তবে আবার ভিডিওটি দেখুন। এখন আপনি আনডু এবং রিডু সম্পর্কে শিখবেন। আপনি কি বলতে পারেন আমরা কেন আনডু ব্যবহার করি? আনডু একটি অপশন যার দ্বারা আপনি আপনার তৈরি করা পেজ বা স্লাইডের যে কোনো ভুল সংশোধন করতে পারেন। আনডু দিয়ে আপনি ভুল করে টাইপ করা শেষ লাইনকে এক এক করে মুছে ফেলতে পারেন। এর জন্য শর্টকাট কমেন্টটি হলো Ctrl+Z। আসুন আমরা ভিডিওটি দেখি এবং আনডু অপশনটির ব্যবহার করতে শিখি। আনডু অপশনটির ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম এডিট মেনুতে গিয়ে একবার ক্লিক করব এবং সেখান থেকে আনডু অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের শেষের লাইনটি সরে গেছে। আমরা আবার এডিট মেনুতে গিয়ে আনডু অপশনে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের পরের লাইনটিও সরে গেছে। আমরা আবার এডিট মেনুতে গিয়ে আনডু অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের শেষের লাইনটি সরে গেছে। আমরা আবার কিবোর্ড থেকে Ctrl+Z প্রেস করব। আপনারা দেখতে পাবেন আপনাদের লাইনগুলি সরে যাচ্ছে। এইভাবে আমরা আবার Ctrl+Z প্রেস করলাম। আপনারা দেখতে পাবেন আপনাদের শেষের লাইনটিও সরে গেছে। এইভাবে আমরা আনডু অপশনের ব্যবহার শিখলাম। আপনি কি বলতে পারবেন কেন আমরা রিডু কমান্ড ব্যবহার করি? রিডু ঠিক আনডুর বিপরীতে কাজ করে। আনডু কমান্ডটির ব্যবহার করে আপনি যা মুছে ফেলেছিলেন এবং পরে তা আবার ফিরে আনতে চান, তাহলে আপনি রিডু ব্যবহার করে তা করতে পারেন। রিডুর জন্য শর্টকাট কমান্ডটি হলো Ctrl+Y। এখন ভিডিওটি দেখুন এবং রিডু ব্যবহার করতে শিখুন। রিডু অপশনটির ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম এডিট মেনুতে গিয়ে একবার ক্লিক করব এবং সেখান থেকে রিডু অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনারা যে লাইনটিকে সরিয়েছিলেন সেটি আবার ফিরত এসেছে। আমরা আবার এন্টার বাটন প্রেস করব এবং নিজের কিবোর্ড দিয়ে Ctrl+Y প্রেস করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সরানো লাইনটি চলে এসেছে। আমরা আবার Ctrl+Y প্রেস করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সরানো লাইনটি ফিরে এসেছে। এইভাবে আমরা যতবার Ctrl+Y প্রেস করব
আমাদের ডিলিট করা লাইনগুলি ফিরে আসবে। এইভাবে আমরা রিডু অপশনের ব্যবহার শিখলাম। এখন আপনি ফরম্যাটিং বারের কয়েকটি অপশন সম্পর্কে চর্চা করবেন। এগিয়ে আসুন এবং দেখান কিভাবে আপনি প্রথম লাইনের লেখার স্টাইল পরিবর্তন করবেন। যদি আপনার কোনো সমস্যা থাকে তবে ভিডিওটির সাহায্য নিন। ফন্ট রাইটিং বা ফন্ট স্টাইলের ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম প্রথম লাইনটিকে সিলেক্ট করব এবং তারপর ফন্ট নেমের ড্রপ ডাউন বাটনটিতে একবার ক্লিক করব। সেখানে আপনারা বিভিন্ন ধরনের ফন্টের নেম দেখতে পাবেন। আপনারা নিচের দিকে ড্র্যাগ করে সেগুলো দেখতে পাবেন। সেখান থেকে নিজের ইচ্ছা মতন যে কোনো একটিকে ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন আপনাদের সিলেক্ট করা লাইনটি সেই হিসাবেই পরিবর্তন হয়েছে। এইভাবে আমরা ফন্ট নেম বা ফন্ট রাইটিং পরিবর্তন করা শিখলাম। এখন দ্বিতীয় লাইনটিকে বোল্ড করুন। আবার এটি করতে কোনো সমস্যা দেখা দেয় তবে ভিডিওটির সাহায্য নিন। ইমপ্রেসের পাতাতে বোল্ড অপশনটির ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম একটি লাইনকে মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করব এবং তারপর ফরম্যাট বারে গিয়ে বি লেখা অক্ষরটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সিলেক্ট করা লাইনটি বোল্ড হয়েছে। আমরা আবার সেই লাইনটিকে সিলেক্ট করব এবং ফরম্যাট বারে গিয়ে বি লেখা অক্ষরটিকে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের বোল্ড করা অক্ষরগুলি আনবোল্ড হয়েছে। আমরা আবার সেখানে গিয়ে বি অক্ষরটিতে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের টেক্সটগুলি বোল্ড হয়েছে। এরপর সব লাইনগুলিকে সিলেক্ট করুন এবং সেগুলিকে আন্ডারলাইন করুন। এখন তারপর এগিয়ে আসুন এবং সেটির রং পরিবর্তন করুন। যদি আপনি কোনো সমস্যার সম্মুখীন হন তবে ভিডিওটি দেখুন এবং শিখুন। রাইটারের পাতাতে এই অপশনটির ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম লাইনগুলিকে সিলেক্ট করব এবং তারপর ফরম্যাট বারে গিয়ে ইউ লেখা শব্দটিকে একবার ক্লিক করব এবং তারপর ফন্ট কালারে গিয়ে একবার ক্লিক করব এবং সেখান থেকে নিজের ইচ্ছা মতন যে কোনো একটি কালারকে পছন্দ করে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের টেক্সটের এবং আন্ডারলাইনের কালার পরিবর্তন হয়েছে। এইভাবে আমরা আন্ডারলাইন এবং কালার পরিবর্তন করা শিখলাম। তবে এখন ফাইন্ড এন্ড রিপ্লেস সম্পর্কে শিখুন। আপনি কি বলতে পারেন কেন আমরা ফাইন্ড এন্ড রিপ্লেস ব্যবহার করি? ফাইন্ড ব্যবহার করে আপনি আপনার অনুচ্ছেদের মধ্যে কোনো শব্দকে অনুসন্ধান করতে পারেন এবং রিপ্লেস ব্যবহার করে আপনি আপনার পছন্দসই একটি শব্দ দিয়ে যে কোনো একটি শব্দটিকে রিপ্লেস করতে পারেন। আসুন এই ভিডিওটি দেখুন এবং ফাইন্ড এন্ড রিপ্লেস সম্পর্কে আরো শিখুন। ফাইন্ড এন্ড রিপ্লেস এই অপশনটির ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম নিজের মাউস বা পয়েন্টারকে এডিট মেনুতে নিয়ে গিয়ে একবার ক্লিক করব এবং সেখান থেকে ফাইন্ড এন্ড রিপ্লেস অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি বক্স খুলে গেছে। এখানে আপনারা যে টেক্সটটিকে খুঁজতে চান সেটি টাইপ করুন। যেমন আমরা টাইপ করলাম মিশন। এবং ফাইন্ডে গিয়ে একবার ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন সে শব্দটি হাইলাইট হচ্ছে যেটি আমরা খুঁজতে চাই।
আমরা রিপ্লেস উইথে গিয়ে সেখানে টাইপ করব ভিশন, মানে আমরা মিশন শব্দটিকে সরিয়ে সেখানে ভিশন শব্দটি রিপ্লেস করতে চাই। তারপর রিপ্লেস অপশনটিতে গিয়ে ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন যেখানে যেখানে মিশন ছিল সেটা ভিশন হয়েছে। তারপর আমরা রিপ্লেস অল অপশনটিতে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন যতগুলি মিশন শব্দগুলো ছিল সেটা ভিশনে পরিবর্তন হয়েছে। যদি আমরা আবার মিশন শব্দটিকে সার্চ করি বা ফাইন্ড করি, আমরা সেই শব্দটি আর খুঁজে পাব না। আমরা আবার সার্চ ফরে গিয়ে ভিশন শব্দটি টাইপ করব। এবং ফাইন্ডে গিয়ে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন ভিশন শব্দটি হাইলাইট হয়েছে। আমরা আবার রিপ্লেস উইথ অপশনে গিয়ে মিশন টাইপ করব এবং তারপর রিপ্লেস অপশনটিতে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন ভিশনের জায়গাতে মিশন হয়েছে এবং তারপর রিপ্লেস অল অপশনটিতে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন যত জায়গায় ভিশন ছিল সেটি মিশন হয়েছে এবং তারপর ক্লোজ অপশনটিতে ক্লিক করব। এইভাবে আমরা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস অপশনটির ব্যবহার শিখলাম। এরপর একটি নিউ স্লাইড আনুন এবং দেখানো ড্রয়িং আপনি তৈরি করুন। আপনার যদি এটি করার সময় কোনো সমস্যা হয় তাহলে ভিডিওটি দেখুন এবং এটির সাহায্য নিয়ে ছবিটি আঁকুন। ইমপ্রেসের পাতাতে এই অপশনটির ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম একটি নিউ স্লাইড নেব এবং তারপর ড্রয়িং বারে গিয়ে স্কোয়ার বেভেল এই সাইজটিকে সিলেক্ট করে ওপর থেকে নিচের দিকে ড্র্যাগ করব। আপনারা দেখতে পাবেন একটি চৌকো শেপ চলে এসেছে এবং তারপর লাইন স্টাইলে গিয়ে নিজের ইচ্ছা মতন যে কোনো একটি লাইনের স্টাইলকে ক্লিক করব এবং তারপর লাইন উইথে গিয়ে লাইনের উইথটাকে আমরা বাড়াব, সেটাকে বাড়িয়ে 6 করব এবং কালারে গিয়ে নিজের ইচ্ছা মতন যে কোনো একটি কালারকে পছন্দ করব। আপনারা দেখতে পাবেন লাইনের কালারটি সে রঙের হয়েছে যেটি আমরা পছন্দ করেছিলাম। তারপর আমরা এরিয়া স্টাইলে গিয়ে বিটম্যাপ অপশনটিতে ক্লিক করব। তারপর আবার এরিয়া স্টাইলে গিয়ে যে কোনো একটি প্যাটার্নকে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের পছন্দসই প্যাটার্নটি এখানে অ্যাপ্লাই হয়েছে। এইভাবে আমরা ড্রয়িং এর ব্যবহার শিখলাম। তারপর কপি পেস্টের ব্যবহার করে ছবিটির কপি করুন। আবার ভিডিওটি দেখে শিখুন যদি এটি করতে আপনার কোনো সমস্যা থেকে থাকে। এই ছবিটিকে কপি এবং পেস্ট করার জন্য আমরা সর্বপ্রথম এই শেপটিকে সিলেক্ট করব এবং তারপর এডিট মেনুতে গিয়ে একবার ক্লিক করব এবং কপি অপশনটিতে একবার ক্লিক করব। এটা দিয়ে আপনাদের এই শেপটি কপি করা হয়েছে এবং তারপর আবার এডিট মেনুতে গিয়ে পেস্ট অপশনটিতে একবার ক্লিক করব এবং পেস্ট হওয়া ছবিটিকে ড্র্যাগ করব। আপনারা দেখতে পাবেন আপনাদের কপি করা ছবিটি বা শেপটি পেস্ট হয়েছে। এইভাবে আমরা একটি ছবিকে কপি পেস্ট করা শিখলাম। এখন আপনি কাট এবং পেস্ট সম্পর্কে শিখবেন। আপনি কি বলতে পারেন কেন আমরা কাট অপশনটির ব্যবহার করি?
কাট অপশনটির সাহায্যে আপনি একটি লাইনকে কাট করতে পারেন, অথবা একটি ছবি তার বর্তমান অবস্থায় কাট করতে পারেন এবং তারপর সেটিকে সেই জায়গায় পেস্ট করুন যেখানে আপনি চান। এখন আপনারা সবাই এগিয়ে আসুন এবং দ্বিতীয় স্লাইড থেকে যে কোনো একটি ছবি কাট করুন এবং সেটিকে একটি নিউ ব্ল্যাঙ্ক স্লাইডে পেস্ট করুন। যদি কোনো সমস্যা দেখা দেয় তবে ভিডিওটি দেখে শিখুন। কাট এবং পেস্ট এই অপশনটির ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম নিজের মাউস বা পয়েন্টারকে এডিট মেনুতে নিয়ে যাব। আমরা সর্বপ্রথম সেটিকে সিলেক্ট করব যাকে আমরা কাট করতে চাই এবং এডিট মেনুতে গিয়ে একবার ক্লিক করব। সেখান থেকে কাট অপশনে একবার আমরা ক্লিক করব। আমরা কন্ট্রোল এক্স এর সাহায্যেও সিলেক্ট করা যে কোনো জিনিসকে কাট করতে পারি। আপনারা দেখতে পাবেন আপনারা যে শেপটিকে কাট করেছিলেন সেটি সেখানে নেই। আমরা একটি নতুন স্লাইডে যাব এবং সেখানে রাইট ক্লিক করে পেস্ট অপশনটিতে একবার ক্লিক করব। তারপর আমরা এডিট মেনুতে গিয়ে পেস্ট অপশনটিতে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের কাট করা শেপটি অন্য স্লাইডে পেস্ট হয়েছে। এইভাবে আমরা কাট এবং পেস্টের ব্যবহার শিখলাম। এখন আমরা ডুপ্লিকেটস সম্পর্কে শিখব। আপনি কি জানেন ডুপ্লিকেটস কি? ডুপ্লিকেটস ব্যবহার করে আপনি আপনার পিকচার্স বা ড্রয়িংস এর কোন কপি করতে পারেন। যেমন আপনি ডুপ্লিকেট তৈরি করতে পারেন যার মানে ঠিক অরিজিনালের মতন। তবে ভিডিওটি দেখুন এবং শিখুন কিভাবে আমরা ডুপ্লিকেট অপশনটির ব্যবহার করতে পারি। ডুপ্লিকেট অপশনটির ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম নিজের মাউস বা পয়েন্টারকে এডিট মেনুতে নিয়ে গিয়ে একবার ক্লিক করব এবং সেখান থেকে ডুপ্লিকেট অপশনে যাব। তারপর আমরা সেই শেপটিকে সিলেক্ট করব এবং এডিট মেনুতে গিয়ে ডুপ্লিকেট অপশনটিতে ক্লিক করব। আপনারা দেখতে পাবেন একটি বক্স খুলে গেছে। আপনারা সেই শেপটির কতগুলো ডুপ্লিকেট কপি করতে চান সেটি নাম্বার অফ কপিজ এর মধ্যে টাইপ করুন এবং কালারে গিয়ে কোন কালারের আপনি সে ডুপ্লিকেটটিকে চান সেটি সিলেক্ট করে এন্ডের কালারটিকেও পরিবর্তন করুন এবং তারপর ওকে বাটনটিতে ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন আপনাদের শেপটির যতগুলো ডুপ্লিকেট আপনারা সেখানে লিখেছিলেন ততগুলো ডুপ্লিকেট এখানে চলে এসেছে এবং যে কালারগুলি আপনারা পছন্দ করেছিলেন সে কালারগুলি অ্যাপ্লাই হয়েছে। এইভাবে আমরা ডুপ্লিকেট অপশনটির ব্যবহার শিখলাম। আসুন এখন এক্সপোর্ট অ্যাজ পিডিএফ এর উপর চর্চা করি। তাই এখন আপনারা সবাই এগিয়ে আসুন এবং দেখান কিভাবে আপনি আপনার ফাইলকে পিডিএফ এ রূপান্তরণ করতে পারেন। যদি আপনি কোনো সমস্যার সম্মুখীন হন তবে আপনাকে দেখানো ভিডিওটির সাহায্য নিন। কনভার্ট অ্যাজ পিডিএফ এই অপশনটির ব্যবহার শেখার জন্য আমরা সর্বপ্রথম ফাইল মেনুতে গিয়ে একবার ক্লিক করব এবং সেখান থেকে এক্সপোর্ট অ্যাজ পিডিএফ অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি বক্স খুলে গেছে। আমরা সেখানে গিয়ে এক্সপোর্ট অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে আরেকটি বক্স খুলেছে। তারপর আমরা সেখান থেকে ডেস্কটপে ক্লিক করব বা যেখানে আমরা নিজের ফাইলটি কনভার্ট করে রাখতে চাই সেখানে ক্লিক করব। আপাতত আমরা ডেস্কটপে ক্লিক করলাম এবং ফাইল নেমে গিয়ে ফাইলের একটি নাম টাইপ করব, যেমন সিএস
টাইপটা আপনি দেখতে পাবেন। নিচে লেখা আছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট এবং তারপর সেভ অপশনটিতে একবার ক্লিক করব। আপনাদের ফাইলটি পিডিএফ এ পরিণত হয়েছে। আপনারা ডেস্কটপে যান, সেখানে আপনারা সিএস নামে যে ফাইলটি সেভ করেছিলেন সে ফাইলটি রয়েছে। সেখানে ডাবল ক্লিক করুন, আপনারা দেখতে পাবেন আপনাদের ফাইলটি খুলে গেছে। কিন্তু আপনারা এই ফাইলটাতে কিছু টাইপ করতে পারবেন না। এইভাবে আমরা এক্সপোর্ট অ্যাজ পিডিএফ অপশনটির ব্যবহার শিখলাম। এখন একটি নিউ স্লাইড আনুন এবং নিজেরাই একটি সাধারণ শেপ তৈরি করুন এবং তারপর দেখান যে আপনি এটিকে কিভাবে ফরম্যাটিং করতে পারেন। এখন আপনি ডিলিট স্লাইড সম্পর্কে শিখবেন। আপনি কি জানেন আমরা ডিলিট স্লাইড অপশনটি কেন ব্যবহার করি? আপনি ডিলিট স্লাইড অপশনটি ব্যবহার করে আপনার স্লাইডকে ডিলিট করতে পারেন। এখন এগিয়ে আসুন এবং কোনো একটি স্লাইডকে ডিলিট করুন। যদি আপনারা কোনো সমস্যার সম্মুখীন হন তবে ভিডিওটি দেখুন এবং শিখুন। একটি স্লাইডকে ডিলিট করার জন্য আমরা প্রথমে সে স্লাইডটিকে সিলেক্ট করব যেটি আমরা ডিলিট করতে চাই। আপনারা দেখতে পাবেন এখানে বিভিন্ন ধরনের স্লাইড রয়েছে। আমরা সর্বশেষে স্লাইডটিকে ডিলিট করার জন্য এডিট মেনুতে গিয়ে ডিলিট স্লাইড অপশনটিতে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সিলেক্ট করা স্লাইডটি ডিলিট হয়ে গেছে। এভাবে আমরা স্লাইডকে ডিলিট করা শিখলাম। তারপর এগিয়ে আসুন এবং ডকুমেন্ট ফোল্ডারে আপনার নাম দিয়ে এই ফাইলটি সেভ করুন। আবার যদি আপনার কোনো সন্দেহ থাকে তবে ভিডিও থেকে শিখুন। এই ফাইলটিকে সেভ করার জন্য আমরা সর্বপ্রথম নিজের মাউসকে ফাইল মেনুতে নিয়ে গিয়ে একবার ক্লিক করব এবং সেখান থেকে সেভ অপশনে একবার ক্লিক করব। আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে একটি বক্স খুলে গেছে। সেখান থেকে আমরা ডেস্কটপে ক্লিক করব, ডকুমেন্টসে ক্লিক করে দেখব এবং ফাইল নেমের জায়গাতে গিয়ে ফাইলের একটি নাম টাইপ করব। আমরা ফাইলের নাম সিএস টাইপ করব এবং তারপর সেভ অপশনটিতে গিয়ে একবার ক্লিক করব। আপনাদের ফাইলটি বা আপনাদের ইমপ্রেসের পাতাটি সেভ হয়েছে এবং টাইটেল বারে তার সেই নামটিও দেখা যাচ্ছে। এইভাবে আমরা সেভ অপশনের ব্যবহার শিখলাম। আজকের ক্লাসটি এখানেই শেষ হবে। আপনারা ফাইল ক্লোজ করুন এবং সঠিকভাবে আপনার কম্পিউটারটি শাটডাউন করুন। আজকের পাঠে আপনারা সবাই শিখেছেন আনডু, রিডু, কাট, কপি, পেস্ট, ফাইন্ড এন্ড রিপ্লেস এবং ডিলিট স্লাইড সম্পর্কে, এবং এছাড়াও আপনি চর্চা করেছেন ফাইল মেনুর কিছু অপশন সম্পর্কে, যেমন সেভ, এক্সপোর্ট অ্যাজ পিডিএফ ইত্যাদি। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করেছেন, ধন্যবাদ।